দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত হলো এক বিজেপি কর্মী। অভিযোগের আঙুল উঠেছে তিপ্রা মথার দিকে। বৃহস্পতিবার রাতে 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুঞ্চমোড়া এলাকায় ঘটেছে এই ঘটনাটি। জানা গেছে, সুকেন দেববর্মা নামের এক সক্রিয় বিজেপি কর্মীর দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে কুঞ্চমোড়া এলাকায় তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হন। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে আহত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ বিষয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা। আমাদের দিল্লির তো চলছে, কার্যক্রম চলছে, আমাদেরই কার্যকর্তা, অ্যাক্টিভ কার্যকর্তা, আমাদের কার্যক্রম শেষের পথে ওর বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে তিপ্রা মথা নাম ধারী দুষ্কৃতকারীরা ওকে প্রাণ মারার চেষ্টা করেছে, ওর উপর হামলা দিয়েছে। আমি বলতে চাই, যারা এই ধরনের নোংরা কাজ করে, আমরা নোংরা বিশ্বাস করি না, মারপিট বিশ্বাস করি না, হারমার বিশ্বাস করি না। যারাই এই ধরনের কাজ করছে ওদের আজকে 24 ঘন্টার মধ্যে ওদেরকে আমরা প্রশাসনের কাছে, ইলেকশন কমিশনের কাছে আপিল করব। যারা এই ধরনের কাজ, আমরা চাই ইলেকশন পিসফুল, আমরা চাই শান্তিশৃঙ্খলাভাবে ইলেকশনটা যাক, মারপিট না, হাঙ্গামা না, আমরা চাই সব শান্তিতে হোক। কিন্তু মথার তারা নামধারি ওরা এভাবে সন্ত্রাস করে আমাদের শান্তি পরিবেশকে নষ্ট করতে চায়, পিসফুল তারা চায় না। তার জন্য জনগণ বিচার করবে আগামী দিন, জনগণের শেষ কথা, গণগণের শেষ কথা। এই মারপিট ডাঙ্গা করে কোনো কিছু হবে না। বর্তমানে আহত ওই বিজেপি কর্মীর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং বিজেপি দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি করা হচ্ছে যেন অতিসত্বর আক্রমণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।